ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল হবে না, তবে আগামী সেপ্টেম্বরের মধ্যে সংস্কার করা হবে, আর সেই জন্য একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানান আইনমন্ত্রী আনিসুল হক। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইন দেশের সব মানুষকে সুরক্ষার জন্য, তবে অবশ্যই এটির অপপ্রয়োগ বন্ধ হওয়া উচিত। রাজধানীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আয়োজিত আলাদা অনুষ্ঠানে তারা এইসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন ফাহিম মোনায়েম। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে আলোচনা সভার আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সভায় বক্তারা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন স্বাধীন সাংবাদিকতার বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে, আইনটি বাতিলেরও দাবি জানান বক্তাদের কেউ কেউ। গণমাধ্যমের স্বাধীনতার জন্য আমাদের বৈষম্য হ্রাসের হ্রাস যদি করতে চাই, গণমাধ্যমের স্বাধীনতাও থাকতে হবে। প্রায় 180টি দেশের মধ্যে আমাদের নিচের দিক থেকে 19তম, আমাদের স্কোর হয়েছে 15.88%। আমরা ডিজিটাল নিরাপত্তা বা সাইবার সিকিউরিটি আইন চাই, দরকার আছে, সেটার জন্য বাক স্বাধীনতা খর্ব করার দরকার নেই। এ সময় আইনমন্ত্রী জানান, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল হবে না, তবে সংস্কার হবে, এই আইনের সমস্যা দূর করে সবার কাছে গ্রহণযোগ্য করা হবে। আমি ব্যর্থহীন ভাষায় একটা কথা বলতে চাই, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল হবে না। এই যে আলোচনা হচ্ছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে, এর যে সমস্যাগুলি এগুলি দূরীকরণ করে এটাকে সকলের গ্রহণযোগ্য একটা আইন হিসাবে করার জন্য। তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন গণমাধ্যমের স্বাধীনতা হরণ করার জন্য প্রণয়ন করা হয়নি, এটা সাইবার নিরাপত্তা নিশ্চিত করার জন্য করা হয়েছে। এই আইন প্রণয়ন করা হয়েছে শুধুমাত্র সাইবার অপরাধ প্রতিরোধ করার জন্য। প্রত্যেকটা আইনের মধ্যেই সাংবাদিকদের, যারা সত্য সাংবাদিকতা করেন, তাদের সুরক্ষার জন্য অবশ্যই আপনার প্রভিশন থাকবে। এদিকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ বন্ধ হওয়া প্রয়োজন। স্বাধীনতার সাথে দায়িত্বশীলতাটাকেও যোগ করতে হয়, তাহলেই গণমাধ্যম সঠিকভাবে পরিচালিত হয়। আর যদি স্বাধীনতার সাথে দায়িত্বশীলতা না থাকে, তাহলে অনেক ক্ষেত্রে সমাজের ক্ষতি হয়, রাষ্ট্রেরও ক্ষতি হয়। তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতা, গণমাধ্যমের স্বচ্ছতা ব্যতিরেকে গণতন্ত্র কখনো পথ চলতে পারে না, তাই গণতন্ত্রকে সুসংহত করতে গণমাধ্যমের স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতা অবশ্যই প্রয়োজন। গণমাধ্যমের স্বাধীনতার সাথে গণতান্ত্রিক। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।